Hey guys, welcome back to the channel Moody Light Bengali Blog. How are you? I am very happy. I am very happy. Good evening. I am going to go to the bazaar. I am going to go to the bazaar. I am going to go to the bank. I am going to go to the ATM. I am going to go to the bank. I am going to go to the bank. I am going to go to the bank. এই যে বেরিয়ে পড়েছি আর সামনে ছোট বাবু বড় বাবু যাচ্ছে আর মুখটা দেখা যাচ্ছে কি বলতে পারছি না কারণ ফ্ল্যাশ নিয়ে ব্যাক ক্যামেরা করেছি অতটা তো এক্সপার্ট না ব্যাক ক্যামেরায় তো দেখা যাচ্ছে হাই কান্তিক রে ফাটা মন্ত্র হাই গুড ফুচকা খেয়ে নিয়ে আমরা এখন এলাম একটুখানি জিলাপি কিনতে আর কটকটি ভাজা কিনতে বাদাম ভাজা কিনতে কারণ শাশুড়ি মা ননদ বাড়িতে আছেন তাদের জন্য তো কিছু নিয়ে যেতেই হবে আর বাইরে আমরা কিছু খাবো না আজকের ফুচকাটাই যা খেলাম কারণ আজকে তো মানডে আমরা আজকের নিরামিষ খাই তো সেই কারণে শুধু ফুচকাটাই খেলাম তবে জিলাপিটা না এখানে একদম ভালো হয়নি জিলাপিটা একদম মানে পড়েই আছে কেউ খেতে পারেনি তবে কটকটি ভাজাটা খেয়েছিলাম আর বাদবাকি ওই বাদাম ভাজা সেটাও ভালো ছিল তারপর এখানে একটা মোরগ দেখতে পেলাম মোরগের একটা ভিডিও ক্লিক করে নিলাম ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো কঁকর কঁকর করে ডাকছিল কিন্তু মোরগটা আমাদের এখানে পদ্মপুকুর বাড়িপুরে আমাদের উদ্বোধনীতে এসেছিলেন হচ্ছে রোনাল্ডিনো মানে রোনাল্ডিনহো এইরকম যাই হোক একটা নাম হবে আমি তো অত সচরাচর খেলোয়াড় প্লেয়ারদের নাম জানি না ক্রিকেটারদের সব নাম জানি ফুটবলারদের নাম অতটা জানি না ওই জন্য ভালোভাবে বলতে পারলাম না যাই হোক বুঝতে পেরে গেছেন হয়তো তো এখানে দেখতে আসতে পারিনি তবে এখানে ভিডিও চলছিল তার একটা শ্যুট করে নিয়েছিলাম তারপরে আমরা একটুখানি মটকা খেয়েছিলাম আর আমি খেয়েছিলাম হচ্ছে ওই যে বরফ গলা জল বলে না ওটা কী কী বলে চাঁচাই বরফ বলে তো ওটা খেতে খেতে এখন যাচ্ছি আমরা স্টেশনের দিকে ওখানে একটা খুব ভালো ঠাকুর হয় তো ওইটা দেখব দেখে তারপরে সিধা বাড়ি যাব তো ওখানে গেলাম ওখানে যাবার পথে দেখলাম যে এখানে কচু বিক্রি হচ্ছে তো কচু খেতে আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে আমাদের প্রত্যেক সপ্তাহে একবার না একবার কচু রান্না হয় তো এখানে দুজন বয়স্ক মানে একজন মহিলা আর একজন দাদু মতনই উনি কচু বিক্রি করছেন তো অনেকটা করেই কচু ছিল ছাড়ানো কচু 20 টাকা করে অন্য সময় হলে একটু দাম দর করি বাট ওনাদের দেখে আর আমার একদম ইচ্ছা হলো না যে একটু দাম দর করি পুজোর সময় তো 20 টাকা বলেছেন 20 টাকা দিয়ে আমি নিয়ে নিয়েছি তারপরে চলে গেলাম স্টেশনে যে আমাদের মণ্ডপটা পূজা মণ্ডপটা ওটা দেখার জন্য তো প্যান্ডেলটা দেখলাম তবে ভেতরে ঢুকতে পারলাম না কারণ এখনও উদ্বোধনী হয়নি আর আমাদের এখানের উদ্বোধনী মানে উদ্বোধনীতে আসছেন কী আসছেন যেন মন্দাগিনী আসছেন তো ওখানে বড় বড় ব্যানার মারা ছিল দেখলাম তারপর বাড়িতে এসে সার্চ করলাম যে
ওল্ড মন্দাগিনী। তো বাড়িতে দেখলাম যে অনেকটাই বয়স হয়ে গেছে। তো ঠিক আছে, বয়স হলে সবাই ওরকম চেঞ্জ হয়ে যাবে, আমরাও চেঞ্জ হবো যখন আমাদের বয়স হয়ে যাবে, এরকমই দেখতে লাগবে। তো পাশেই ছিল হচ্ছে আমাদের স্টেশনের ব্রিজটা, তো ওখানে উঠে মানে ওভার পোল যেটা বলে কি বলে জানি না, ওটার ওপরে উঠে একটু ভিডিও নিলাম। তারপরে ফিরে আসার সময় আমরা ওই ঝুড়ি ভাজা খেতে খেতে আর ছোটোবাবুকে কিনে দিয়েছিলাম হচ্ছে পাপড়ি চাট, খেতে খেতে বাড়ি চলে আসছি আর কি। ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, পুজো খুব 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 ভালো করে কাটাবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ গাইজ।